নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি গোকুল নগরের একটি শিব মন্দিরে, শ্রী শ্রী গন্ধেশ্বর শিব ঠাকুরের মন্দিরে। আমরা সবাই মিলে এই গন্ধেশ্বর মন্দির দেখার উদ্দেশ্যেই গোকুলনগর গ্রামে চলে এসেছি। এই মন্দিরটি কিন্তু একবারে জঙ্গলের মাঝখানে, চারপাশে জঙ্গল। আমরা শুনতে পেরেছিলাম এখানে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিবলিঙ্গ আছে, সেটা দেখার জন্যই চলে এসেছি এখানে। এখানে এসে দেখছি প্রচুর লোকের সমাগম, সবাই বসে আছে মন্দিরে পুজো দেবার জন্য। আমি আস্তে আস্তে মন্দিরের ভেতর প্রবেশ করলাম গর্ভগৃহ দেখার উদ্দেশ্যে। মন্দিরের ভেতরে ঢুকেই দেখছি পুজো অর্চনা চলছে। আমিও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পুজো দেখলাম, তারপর ফুল বেলপাতা আর প্রসাদ নিয়ে বেরিয়ে এলাম। এবারে মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে দেখে নেব। মন্দির আর মন্দির সংলগ্ন নাট মন্দিরটাও ঘুরে দেখে নিলাম। মন্দিরের পেছন দিকটাতেও আমি ভালো করে ঘুরে দেখে নিয়েছি। একবারে জঙ্গলের মাঝখানে কিন্তু এই মন্দিরটি, আর শুনেছি লোকমুখে খুবই জাগ্রত। এবারে আমরা বেরিয়ে পড়ব পরবর্তী গন্তব্যস্থল শ্রী শ্রী মহিষামর্দিনী চামুণ্ডা ও শ্রী শ্রী কালী মন্দির দেখার উদ্দেশ্যে। দুটোই কষ্টি পাথরের শুনেছি লোকমুখে। এবারে আমরা চলে এসেছি নমসলদা গ্রামে, শ্রী শ্রী মহিষামর্দিনী চামুণ্ডা ও শ্রী শ্রী মা কালীর মন্দিরে। আমরা ভালো করে দেখে নেব। লোকমুখে শুনেছি এই বিশাল আকৃতি কষ্টি পাথরের মূর্তি দুটি খননকার্য করার সময় পাওয়া গেছে। এই মূর্তি দুটির গ্রামের মানুষের তত্ত্বাবধানেই পুজো হয়। কিছুক্ষণ দাঁড়িয়ে ভালো করে দেখে নিলাম আর ক্যামেরাবন্দি করে নিয়েছি। এবারে তিন নম্বর মন্দির, এখান থেকে 100 মিটার দূরে ভুবনেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব আমরা। শিব মন্দিরে চলে এসেছি, ভুবনেশ্বর শিব মন্দির। লোকমুখে শুনেছি খুবই জাগ্রত এই শিব মন্দির। আস্তে আস্তে ভেতরে প্রবেশ করতে চলেছি। আমরা প্রথমেই নাটমণ্ডপে চলে এসেছি। এই নাটমণ্ডপের ভেতর দিয়েই মূল মন্দিরে প্রবেশ করতে হয়। আর নাটমণ্ডপের ভেতরে পুরো শ্রীকৃষ্ণের 10 অবতারের রূপ দেওয়া আছে, সেটাও ভালো করে দেখে নিলাম। এই মন্দিরটি কিন্তু একবারে জঙ্গলের মাঝখানে, চারপাশে ঘন জঙ্গল রয়েছে। এবারে আস্তে আস্তে আমরা মূল মন্দিরে সামনে চলে এলাম। এবারে একবারে মন্দিরের সামনে চলে এসেছি। শিবলিঙ্গটি আকৃতিতে বৃহৎ, একদম সামনে থেকে দেখে নিলাম। এই গ্রামে এসে খুবই ভালো লাগলো। পাশাপাশি তিনটে মন্দিরের দর্শন হয়ে গেল। সেভাবে এখনও এই মন্দিরগুলোতে পর্যটকের ভিড় নেই, তাই নির্বিঘ্নে আমরা ঠাকুর দর্শন করে বেরিয়ে এলাম। এবার আমাদের
বাড়ি ফিরে যাবার পালা। আমি আগামীকাল এরকম আরও একটি 400 বছরের পুরনো মন্দির নিয়ে আসছি। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।